অনেক রাজাকার, একজন দুজন নয়, এখনো আছে, তাদের নাম বললে কোনো লাভ নেই। এমনকি আমাদের জননেত্রী শেখ হাসিনার আশেপাশেও আছেন, এই গণভবন অলঙ্কৃত করছেন, এবং তাদের নাম বললে আমরা ঢাকায় আসা হবে না, তার নাম বলতে চাই না। এই হচ্ছে অবস্থা, রাজাকারদের তালিকা করবেন, দেখা যাবে যে রাজাকাররাই সেই তালিকা তৈরি করতেছে, এবং তাদের মুক্তিযোদ্ধা রাজাকার ভোলা রাজাকাররা মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের ভিতরে জামাতের অনুপ্রবেশ ঘটছে, এবং তারা এখন বঙ্গবন্ধুর নাম বেশি বলছে, কিন্তু বিপদের সময় এরা ভয়ানকভাবে আঘাত করবে। রাজাকারদের লিস্ট করার আগে দেখা দরকার যে আওয়ামী লীগের ভিতরে কত রাজাকার ঢুকছে, এবং তারা কীভাবে অ্যাডমিনিস্ট্রেশনকে পর্যন্ত ঘেরাও করে রেখেছে। আমি নাম করতে পারি যে কারা কারা বড়ো বড়ো রাজাকার, কারণ 71 সালে আমি এখানে ছিলাম। তারা বঙ্গবন্ধুকে দেশদ্রোহী বলেছে, তারা বঙ্গবন্ধুর ফাঁসি হলে খুশি হয়েছে, তারা এখন আওয়ামী লীগ সরকারের বড় বড় পদে বহাল। রাজাকারদের তালিকা করার আগে এদের তালিকাটা আগে করা দরকার, যারা অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে বসে আছে। আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে খারাপ হোক আর ভালো হোক, শেখ হাসিনার কোনো বিকল্প, শেখ হাসিনা যদি চলে যান তাহলে দেশ আফগানিস্তানে এখানে কাজ করবে, এই দেশটাকে ধরে রাখার মতো গণতন্ত্র যেটুকু আছে সেটুকু ধরে রাখার মতো কোনো নেতৃত্ব নেই। তার ফলে এখানে ঠিক ভারতের মতো এখানে মোদির আবির্ভাব হয়েছে, এখানেও একজন ইসলামপন্থী মোদির আবির্ভাব হবে, কিন্তু আওয়ামী লীগের সেই চেতনা নেই। আওয়ামী লীগ একটা ব্রড চার্চ, এখন বৃদ্ধ বটগাছের মধ্যে এতে অনেক কাক চিল বসে গেছে, এদেরকে যদি দূর করতে পারা না যায়, এদেরকে বের করে দেওয়া না যায়, আওয়ামী লীগ যদি সংগঠন হিসাবে শক্তিশালী না হয় তাহলে হাসিনার হাত শক্তিশালী হবে না।